আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে সারাদিনের ক্লান্তি শেষ করে, সারাদিনের সব অফিসের কাজ শেষ করে আমরা যখন বাসায় ফিরব, বাসায় ফেরার পরে আমাদের বেডরুমের সঙ্গে আমরা এখানে বড় বড় গ্রিন টেরাস রেখেছি। এই বড় বড় গ্রিন টেরাস রাখার কারণ হচ্ছে যে এই গ্রিন টেরাসগুলো আমাদেরকে রিচার্জ করবে, আমাদের ক্লান্তি দূর করার জন্য, আমাদের রিচার্জ হওয়ার জন্য এই গ্রিন টেরাসগুলো আমাদেরকে সহযোগিতা করবে। পরের দিন আবার কাজ করতে হবে। এই যানজটপূর্ণ ঢাকা শহরে বসুন্ধরার মধ্যে প্রচুর গাছ আছে, তাতে আমরা যারা অ্যাপার্টমেন্ট কিনি, বাড়ি করি বসুন্ধরাতে, আমরা যাই হচ্ছে ওখানকার প্রকৃতির জন্য। পুরা বসুন্ধরাটাই অনেক গাছ, এখানে যেমন বিল্ডিংও আছে তেমন গাছও আছে, রাস্তার পাশ দিয়ে গাছ আছে। এই গাছগুলাকে, এই গ্রিনগুলাকে আমরা আসলে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে উঠিয়ে নিয়েছি। হ্যাঁ, প্রতিটা ফ্লোরে উঠিয়ে নেওয়ার জন্য যেটা আমরা করেছি, আমরা এখানে বড় বড় টেরাস রেখেছি, দুইটা বেডরুম থেকে টেরাসে আসা যায়, এখানে বিকেলে বসা যায়। আমরা চেয়েছি যে আমাদের এখানে ফ্যামিলি লিভিং যে স্পেসটা আছে, সেই ফ্যামিলি লিভিং স্পেসের সঙ্গে এখানেও একটা গ্রিন টেরাস আছে। হ্যাঁ, বাসার বাচ্চারা এখানে খেলা করবে, এখানে পাখি পুষবে, তারা এখানে গাছ লাগাবে, একটা টবে একটা গাছ লাগাবে, সেই গাছ থেকে একটা ফুল হবে, বাচ্চাটা খুব আনন্দ পাবে। আমরা তো আসলে আমাদের কালচার থেকে অনেক দূরে চলে এসেছি, আমরা বাচ্চাদেরকে গাছ লাগাতে শেখাইতে পারি না, আমাদের সেই জায়গা নেই। এই জন্য আমরা প্রতিটা ফ্লোরে গ্রিন টেরাস রেখেছি, যেখানে ছোট্ট একটা মাটির টবের মধ্যে একটা বাচ্চা যাতে একটা গাছ লাগাতে পারে। একটা শিকার মধ্যে একটা গাছ লাগালো, এই গাছটাতে যখন ফুল হলো তখন বাচ্চাটা খুব খুশি হচ্ছে, খুব আনন্দ পাচ্ছে। পাশাপাশি আমরাও নিজেরাও এই গ্রিন টেরাসে বসছি, এই গার্ডেনিংটা করছি, এটা আমাদেরকে রিচার্জ করছে, আমাদের ক্লান্তি দূর করছে। এই ডিজাইনের, এই প্রজেক্টটা ডিজাইনে আমরা দক্ষিণের বাতাসটাকে ইনভাইট করে আমাদের বিল্ডিংয়ে নেওয়ার জন্য এদিক দিয়ে অনেকটা জায়গা রেখেছি। আমরা মেন রোড থেকে 16 ফিট পেছনে নিয়ে আমাদের বিল্ডিংটাকে শুরু করেছি, যাতে করে সামনে একটা বড় স্পেস আমরা পাই। ওভারঅল রাস্তাটা হচ্ছে 25 ফিট, তারপরে আমরা 16 ফিট, মানে অলমোস্ট এটা 40 ফিট, সামনের বাড়ি থেকে 40-45 ফিট দূরে আমাদের আমাদের বেডরুমটা হচ্ছে। এবং বাতাস আসার জন্য একটা স্পেস লাগে, একটা জায়গা লাগে, আমরা সেই টানেলটা এখানে ক্রিয়েট করেছি। বাতাস আসার জন্য এখানে আমরা খুব সুন্দর একটা টানেল ক্রিয়েট করেছি, যা যে টানেলটা আমরা ছেড়ে দিয়েছি 15 ফিট অ্যাভারেজ, আর পাশের বাড়ি উনি ছাড়বেন হচ্ছে 4 ফিট সর্বনিম্ন। তাহলে এখানে 20 ফিটের একটা টানেল তৈরি হবে, 20 ফিট অলমোস্ট একটা রোড। আমাদের ডিজাইনে আমরা এই জায়গাটাকে এইভাবে করে একটা টানেল করে নিয়ে এসেছি, যাতে করে এখানে প্রচুর বাতাস আসে, বাতাসটা আমাদের প্রত্যেকটা বেডরুমকে যেন টাচ করে। দক্ষিণ পূর্ব কর্নার থেকে যে বাতাসটা আসে এটা যেন আমাদের প্রতিটা বেডরুমকে টাচ করে। আমরা আসলে এই বিল্ডিংটাকে প্রতিটা ফ্লোরে প্রকৃতির সঙ্গে মানুষের যে বসবাস, এই বিষয়টাকে নিয়ে আসার চেষ্টা করেছি। এই বিল্ডিংয়ে সার্ভিস এরিয়ার সাথে এন্টারটেনমেন্ট এরিয়া, সার্ভিস জোন, এন্টারটেনমেন্ট জোন এবং কোয়াইট জোন, এন্টারটেনমেন্ট জোন এবং কোয়াইট জোনের মাঝখানে সার্ভিস জোনটা ব্রিজ করছে। এই যে একটা অংশের সঙ্গে আর একটা অংশের কানেকশন তৈরি করা, অ্যাপার্টমেন্ট ডিজাইনের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছি। এই বিল্ডিংয়ের ডিজাইনের ক্ষেত্রে আমরা বিএন